বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহ তাআলার দেওয়া 50টি উপদেশ সম্পর্কে। এই ভিডিওটিতে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে যাতে সাধারণ মানুষও বুঝতে পারে, কারণ কোরআনের ভাষা সাহিত্যিক ভাষা যা শুধু শিক্ষিতরাই বুঝতে পারে, আর এই কথাগুলো সাধারণ মানুষের অনেক প্রয়োজন। দলিল সাজানো হয়েছে সূরা নাম্বার ও আয়াত নাম্বার অনুযায়ী। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই আল্লাহর দেওয়া 50টি উপদেশ। 1 নম্বর, যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না, তা নিয়ে অবহেলা করে, হাসি ঠাট্টা করে, তাদের কাছ থেকে সরে যাবে। 2 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। 3 নম্বর, ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না। 4 নম্বর, অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুনে অন্যায় ভাবে দখল করবে না। 5 নম্বর, অন্য বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করেছো তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেবার, শুধুমাত্র আল্লাহর কাছে চাও। 6 নম্বর, খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে, বেশি আগে যাবে না। খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয়। 7 নম্বর, কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না, সেটা যদি নিকট আত্মীয়ের বিরুদ্ধেও হয়। 8 নম্বর, বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নিবে, বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে। 9 নম্বর, কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে। 10 নম্বর, এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে। 11 নম্বর, কারো কোনো উপকার করলে তা তাকে মনে করিয়ে দিয়ে কষ্ট দিবে না। 12 নম্বর, কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার এমন কি ধন্যবাদও আশা করবে না। 13 নম্বর, কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে, তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। 14 নম্বর, যারা ভালো কাজ করেছে তাদেরকে ভালো কাজে সাহায্য করবে, উৎসাহ দিবে, তাদের সাথে ভালো কাজে যোগ দিবে, যারা খারাপ কাজ করে তাদেরকে কোনো ধরনের সাহায্য করবে না। 15 নম্বর, যারা ফাজলামি করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় রাখতে সরে যাবে। 16 নম্বর, নোংরামি অশ্লীল কাজের ধারের কাছেও যাবে না, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে। 17 নম্বর, বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো, কাম দৃষ্টি দিয়ে তাকাবে না, এক পলকের জন্যও নয়। 18 নম্বর, কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ, অন্যদেরকে নির্দোষ হিসাবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয়। 19 নম্বর, দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও, যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয়। 20 নম্বর, তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না, কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি, শ্রবণ এবং হৃদয় এই সব কিছুর বিচার করা হবে। 21 নম্বর, যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিত ভাবে কথা বলবে। 22 নম্বর, কোনো ভণিতা না করে, ধোকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে। 23 নম্বর, চিৎকার করবে না, কর্কশ ভাবে কথা বলবে না, নম্র ভাবে কথা বলবে। 24 নম্বর, মনের মধ্যে যা আছে সেটাই মুখে বলবে। 25 নম্বর, ফালতু কথা বলবে না এবং অন্যের ফালতু কথা শুনবে না। যারা ফালতু কথা বলে, অপ্রয়োজনীয় কাজ করে, সময় নষ্ট করে, তাদের কাছ থেকে সরে যাবে। 26 নম্বর, কাউকে নিয়ে উপহাস করবে না, টিটকারি দিবে না, ব্যঙ্গ করবে না। 27 নম্বর, অন্যকে নিয়ে খারাপ কথা বলবে না, খারাপ মানহানি করবে না। 28 নম্বর, কাউকে কোনো বাজে নামে ডাকবে না। 29 নম্বর, নিজেই নিজের গুণ জাহির করে অন্যকে মুগ্ধ করার চেষ্টা করবে না। 30 নম্বর, যাদেরকে আল্লাহ বেশি দিয়েছেন তাদেরকে হিংসা করবে না, সে যদি তোমার নিজের ভাই বোন হয়। 31 নম্বর, দেমাক দেখিয়ে চলাফেরা করবে না। 32 নম্বর, তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে চলাফেরা করবে। 33 নম্বর, বিনয়ের সাথে চলাফেরা করবে। 34 নম্বর, বেশি সন্দেহ করবে না, কিছু সন্দেহ আছে যেটা করা গুনাহ, আন্দাজে ঢিল মারবে না, একে অন্যের উপর গুপ্তচরগিরি করবে না। 35 নম্বর, কাউকে জিজ্ঞাসা না করে এবং সুন্দর সম্ভাষণ না জানিয়ে তার ঘরে কখনোই ঢুকবে না। 36 নম্বর, কারোর সাথে দেখা হলে তাকে সুন্দরভাবে সম্ভাষণ জানাবে, সালাম দিবে, কেউ তোমাকে সম্ভাষণ জানালে তার কাছ থেকে আরো ভালোভাবে সম্ভাষণ জানাবা, সালাম দিবে, যদি সেটা না পারো অন্তত সে যেভাবে জানিয়েছে সেভাবে জানাবে।
37 নম্বর, যখন তুমি নিজের ঘরে আসবে বা অন্য কারো ঘরে যাবে, ঘরে যারা আছে তাদেরকে সুন্দর সম্ভাষণ জানাবে এবং তাদের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করবে। 38 নম্বর, কেউ ভুলে দোষ করে ক্ষমা চেলে এবং নিজেকে সংশোধন করলে তাকে আগ্রহ নিয়ে কোনো রাগ চেপে না রেখে ক্ষমা করে দিবে। 39 নম্বর, অজ্ঞ বর্বর বিপদগামী লোকজন অপ্রয়োজনীয় কথাবার্তা খামোখা যুক্তিতর্ক করতে গেলে তাদেরকে সালাম বা শান্তি বলে সরে যাবে। 40 নম্বর, নিজেকে এবং নিজের পরিবারকে ঠিক করো অন্যদেরকে ঠিক করার আগে। 41 নম্বর, বন্ধু এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক রাখবে। 42 নম্বর, বিপদে পড়া পথিক যাত্রীদেরকে সাহায্য করবে। 43 নম্বর, যারা তোমার অধীনে কাজ করে এবং দাসদাসী বা কাজের লোকদের সাথে সুন্দর ব্যবহার করবে। 44 নম্বর, জাতি ধর্ম বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে সব মানুষকে সম্মান করো। 45 নম্বর, জাতি বর্ণ ভাষা যোগ্যতা নির্বিশেষে বিশ্বাসীরা সবাই ভাই ভাই বোন বোন, তোমরা সবাই একই পরিবারের সদস্যের মতো একে অন্যের ভাই বোন হিসাবে থাকবে। 46 নম্বর, অন্যকে কিছু সংশোধন করতে বলার আগে অবশ্যই তা নিজে মানবে, কথার চেয়ে কাজের প্রভাব বেশি। 47 নম্বর, কখনো মিথ্যা কথা বলবে না। 48 নম্বর, সত্যকে মিথ্যা দিয়ে ঘোলা করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না। 49 নম্বর, যদি কোনো ব্যাপারে তোমার সঠিক জ্ঞান না থাকে তাহলে সে ব্যাপারে মুখ বন্ধ রাখো। তোমার মনে হতে পারে এসব সামান্য ব্যাপারে সঠিকভাবে না জেনে কথা বললে অত সমস্যা নেই, কিন্তু তুমি জানো না সেটা হয়তো আল্লাহর কাছে কোনো ভয়ঙ্কর ব্যাপার। 50 নম্বর, মানুষকে বিচক্ষণভাবে মার্জিত কথা বলে আল্লাহর পথে ডাকবে, তাদের সাথে অত্যন্ত ভদ্র শালীনভাবে যুক্তিতর্ক করবে। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন, হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এই রকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।